ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ অফ দ্য সোলফুল টিউনিং। আজকে একটু স্পেশাল দিন আছে, আজকে একটু মামারবাড়ি যাবো, মামারবাড়িতে কিছু অনুষ্ঠান আছে, তো সেটা তোমাদের পরে দেখা যায়। তার আগে এখানে অলরেডি কি আছে মিঠাই? কি আছে? টেডি না, আজকে কি টাঙানো চলছে আর এইখানে ভেতরে দেখো তোমরা পিচুকি দিয়েছে সাইকেল এখন গ্যারেজে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, ওটা জলে ওটা দিয়ে।
কেক কাটো বাবাকে খাইয়ে দাও তুমি কাটো তুমি কাটো মা কাটো তুই খাও বাবাকে খাইয়ে দাও আর বাবাকে একটু মাকে একটু খাইয়ে দাও ও আগের বছরে ছুরি দিয়ে খাইয়েছিল এবছরে ছুরি দিয়ে খাইয়েছে আচ্ছা করে বাবাকে একটু মাকে একটু খাইয়ে দাও বাহ আর মাকে একটু খাইয়ে দাও পিসুকে দেবে পিজাকে একটা ছবি তুলে দেবে বউ বনি আসো আসো দিয়ে থাকে দেয়নি ওকে একটু খাই দাও আচ্ছা কেকটা সঞ্চিতা দিয়ে আমাদের বানিয়ে দিয়েছে খুব ভালো খুব ভালো কেক বানায় আমি এনগেজমেন্টে খেয়েছিলাম ফার্স্ট এন্ড এটা সেকেন্ড তো তোমাদের যদি বানানোর এরকম অর্ডার দেওয়ার ইচ্ছে হয়ে থাকে মুকুল নিচে ডেসক্রিপশন বক্সে ওর নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে কন্ট্যাক্ট করো খুব ভালো এক্সপিরিয়েন্স হবে খেয়ে এটুকুনি বলতে পারি ফ্রেশ এবং রিজনেবলের মধ্যে কিন্তু খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর কেক বানায় মিঠাই বলেছে হেভি লাগছে কেকটা তো সঞ্চিতার দিন নাম্বার আমি এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা ওনার ডিটেলস পেয়ে যাবে ওখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নাও আর আমরা এবার আমরা এবার সব তুলে দিয়েছি আর কেক ডিস্ট্রিবিউশন এখন চলছে এখানে আমরা কেক কাটছি কেকটা খুব সুন্দর খেতে খুব সুন্দর খেতে খুব টেস্টি খুব ভালো সবার কাছ থেকে রিভিউ শুনে নিয়ে যাচ্ছি আমরা হ্যাঁ কেকটা সত্যি সুন্দর খুব এই সাইকেলটা বাইরে বের করে দিচ্ছি আর এখানে গোপু দাদাও কেক খাচ্ছে আমি গোপাল কাকা কেক কাটছে এই মা সরব সুতো শুধু চকলেট ভরিয়ে দিয়েছে একদম আমার আমার যখন জন্মদিন হতো চকলেট খাবি যারা আমাকে দেখতে আসতো যত চকলেট পেতো সব যেত মায়ের কাছে মা বলতো হ্যাঁ হ্যাঁ ওকে দেবো কিন্তু আলটিমেটলি আমি পেতাম না ওটা মায়ের পেটে আমি তো মা বলে আমাকে মা বলে তুমি এই দেখ তুই বড় হয়ে গেছে চকলেট বারণ করছিস দেখ ভর্তি চকলেট ভর্তি চকলেট ভালো জিনিস দিয়েছে স্কুলে নিয়ে যাবে সোনা একটা ভালো জলের বোতল দিয়েছে সুন্দর জিনিস দিয়েছে দেখো দেখো সুন্দর জিনিস হয়েছে মা এটা খুলি খুলি আচ্ছা খোলো 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 এনে আমি ছোট একটা ডাকবো দেখবি ডাকবো
বেলুন ফোলানোর প্রচেষ্টা চলছে এখানে, বেলুন ফোলানো ছবি তো যাওয়ার আগে ছবি তুলবে তো দায়িত্ব ওরা ওরা ওপরে ওরা বেশি দূর না অল্প এরকম করে এখানে ওর ড্রেস চেঞ্জ হয়ে গেছে কারণ ওর ধৈর্য শেষ, এবার ওর গরম লাগছে সব খুলে টুলে নিয়ে বাড়ির জামা পরে ফেলেছে। এটা হচ্ছে বেস্ট, সত্তরটা রুটি কে খাবে গো, কি বলছে ও ছন্দে, তোমরা দেখতে থাকো। এবার আমরা খাই, এবার আমরা খেয়ে দিয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হয়েছে তাই না? এবার মিঠাই সাইকেল চালাচ্ছে, মিঠাই প্যাডেল করে দাও, প্যাডেল করে দেখিয়ে দাও, ও যা লেগে গেছে। মিঠাই সাইকেলটা কেরম হয়েছে, সাইকেলটা কেরম হয়েছে? এবার ঘন্টা বাজিয়ে দাও, ও ঘুরিয়ে দাও একটুখানি। মিঠাই একাই সাইকেল চালিয়ে ঘুরে যাচ্ছে, যা অ্যাক্সিডেন্ট। দুতি এখন বার্বিকে আদর, বার্বি না সরি টেডিকে আদর করছে দুতি। আর এইখানে এই যে আমাদের ইয়ং জেনারেশন, তোমরা দেখতে পাচ্ছ কেরম বসে, ও নাকি আবার ব্লগ দেখছে শুয়ে শুয়ে। আবার দেখো পা তুলে দিল, পিছু তুলে দিয়ে ওখানে বসে বসে কি করছিস? জেফারের ব্লগ দেখছে এখন। তোরা তুই এটা আমাদের ব্লগ দেখিস না মিঠাই? এই যে ঘর শত্রু বিভীষণ আমাদের ব্লগ দেখে না, বাড়িতে চলে যাবার আগে মিঠাই কিছু তোমাদের সবাইকে বলবে। মিঠাই বলে দাও তো আমরা এখন বাড়িতে এসে গেছি, খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে গেছে। এখন আজকে যেহেতু বাপিরও জন্মদিন বাবার, তো আমরা বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি, সকাল থেকে বিজি চলছিল, তাই আমরা এই ছোট্ট একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছি, ওটাই বাপি কাটবে। আর বাপি একটা দারুণ জামা পরে যাচ্ছে, তোমরা জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো এটা আমার আর মুকুলের তরফ থেকে। বাপির ইয়াং ইয়াং লাগছে কিনা একটু বলো তোমরা, কমেন্ট করে জানিও তোমরা। তো এখন বেশি দেরি করবো না, অনেক রাত হয়ে গেছে, আমরা খুব টায়ার্ড সকাল থেকে, তো এটা আমরা কেটে নিয়ে কেটে নিই চলো একসাথে, তারপর তোমাদের সাথে কথা হবে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Baba, happy birthday to you. আসো আসো আসো, নাহলে বলবে আমাকে নিল না, বাবা ছেলের খাওয়াচ্ছে।
আমাদের কেক কাটা হয়ে গেছে, তো আজকের মতো আমরা ব্লগটাকে এতটাই রাখছি। তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে। ব্লগটা একটু ধীরে ধীরে আসছে বিকজ অফ সার্টেন রিজনস, তো তোমাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে। আমাদের সাথে দেখো, পাশে দেখো, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, অ্যান্ড কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের ব্লগটা কেমন লাগলো। তোমাদের সাথে কালকে আবার দেখা হচ্ছে উইথ এ নিউ ব্লগ। টিল দেন স্টে টিউন, বাই বাই, টেক কেয়ার।